আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা হলো অল অ্যাবাউট অ্যালটেজা। অ্যালটেজা খুবই ওয়েল নোন একটা গাড়ি। আমরা ছোটবেলায় যারা নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড গেমটা খেলেছিলাম তারা এই গাড়িটার সাথে অনেক আগে থেকেই পরিচিত। এই গাড়িটা জাপানেও খুবই পপুলার, এন্ড JDM যে এই কার কালচার আছে সেখানেও আমরা অনেক জায়গায় দেখি এটা খুবই পপুলার, এন্ড বাংলাদেশে ইউনিটগুলো খুবই কম। তো আমরা আজকে আপনাদের সাথে এই গাড়ির ব্যাপারে অল্প কিছু ডিসকাশন করব, এন্ড যদি পসিবল হয়, আদৌ কি পসিবল হবে, আমরা আজকে যদি পসিবল হয় এই গাড়িটা নিয়ে বাইরে যাব। আপনাদের সাথে এই গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সো চলেন ভিডিও স্টার্ট করা যাক। দিস ওয়ান কামস উইথ 1GFE Beams 2000 ইঞ্জিনটার সাথে আমরা অনেকেই অনেক পরিচিত। এটা যেমন রিলায়েবল তেমন ভালো পারফর্ম করে। এটা হলো রিয়ার হুইল ড্রাইভ গাড়ি, ধরেন আপনাদের বাজেট একটু কম বাট টয়োটার ভিতরেই বা লেক্সাসের মতো একটা গাড়ি চাচ্ছেন যেটা আপনাকে রোডে খুব ভালো এক্সপিরিয়েন্স দিবে, ড্রাইভিং এক্সপিরিয়েন্স, সেক্ষেত্রে আপনারা এই অ্যালটেজাকে বেছে নিতে পারেন। এই গাড়িটার ইঞ্জিনের পাওয়ার আউটপুট নিয়ে কোনো ডাউট নাই। আপনি চাইলে এই গাড়ির ইঞ্জিন সোয়াপ করে তারপর আরও পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করতে পারবেন। সো এটাতে যেই যে ইঞ্জিনগুলো ইউজ করতে পারবেন আপনারা একটু গুগল করলে দেখতে পারবেন, কারণ এই সব জিনিস যদি আমি ব্রিফ ডিসকাশন করতে চাই তাহলে শুধু এটা ইঞ্জিন সোয়াপের ভিডিও হয়ে যাবে। গাড়ির আউটলুক নিয়ে যদি বলি, এই দেখেন এই হেডলাইটটা, অ্যালটেজার এই হেডলাইটটার কারণে অ্যালটেজাটা আরও বেশি সুন্দর লাগে আমার কাছে। তো এই গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি। এখানে দুইটা হাউজিং রয়েছে, একটা লো বিম একটা হাই বিমের। এরপর এখানে আমরা সাইড ইন্ডিকেটর দেখতে পাচ্ছি, এখানে রয়েছে পার্কিং লাইট, সুন্দর একটা আইলিট দেওয়া আছে। এরপরে গাড়ির এখানে গাড়ির যে কিটটা আছে, মানে সামনে যে ফ্রন্ট বাম্পারটা আছে, ফ্রন্ট বাম্পারটা টু টোন, সামনে ওইখানে এই পোর্শনটা ব্ল্যাক করে দেওয়া হয়েছে, এটার কারণে গাড়ির লুকসটা একটু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। এখানে ফগ ল্যাম্প দেখতে পাচ্ছি আমরা, আর এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ম্যাশ গ্রিল বা ফ্রন্ট গ্রিল যেটাই বলেন ওইটা দেখতে পাচ্ছি। গাড়ির কালারটা হলো সিলভার কালার। তো এবার আমরা গাড়ির সাইড প্রোফাইলে যাবো, যাওয়ার আগে বনেটটা দেখেন। দিস ইজ এ 1999 ইউনিট। সে সময়ের যদি কথা আমরা চিন্তা করি তারা কত সুন্দর ডিজাইন করছে ওই সময়ে, তখন দেখা যেত কি গাড়িগুলোর ডিজাইনগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিলো। এর আগে যে গাড়িগুলো ছিল একটু বক্সি টাইপ ছিল ফিনিশিংগুলো, বাট তারা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিলো। দেখেন এইখানে সুন্দর একটা কার্ভ আছে, এখানে একটু ফোলানো, এই বনেটটা এই সাইড দিয়ে একটু ফোলানো, একটু বাইরে গেলে শেডে পড়লে খুব ভালো করে বোঝা যাবে। এখান দিয়ে সুন্দর কিছু কার্ভ আছে, অ্যান্ড এটা একদম এদিক দিয়ে যে এখানে এসে একদম পিছন পর্যন্ত চলে গেছে। সো এরপরে আমরা গাড়ির সাইড প্রোফাইল নিয়ে একটু কথা বলবো। সাইড প্রোফাইলে আসার পর আমরা একটু টায়ার বা হুইল সাইজটা একটু দেখবো। এখানে অ্যালটেজার রিম আছে, 17-inch হুইলস আছে এটাতে, টায়ার্সগুলো খুবই ভালো কন্ডিশনে দেখা যাইতেছে। অ্যান্ড আমরা এবার যদি ফেন্ডারের সাইডটায় আসি, এই দেখেন এই পোর্শনটা না ফোলানো, আমার 5 সিরিজটাতে এই সাইডটা যেমন ফোলানো এই পোর্শনটা একটু ফোলানো, যেটার কারণে এইটা সাইড থেকে একটু মানে গাড়িটা একটু ওয়াইড মনে হয়। সাইডগুলো একদম এখান থেকে সুন্দর করে ফোলানো হয়েছে, এরপরে এই পোর্শনে এসে একটু চাপানো। তারপরে এখানে আমরা একটা সাইড ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। এরপরে এখানে একটা আমরা সাইড স্কার্ট দেখতে পাচ্ছি, সাইড স্কার্টের কারণে গাড়িটা আর একটু সুন্দর লাগতেছে। এরপরে এখানে একটুখানি ফিনিশিং দেওয়া আছে, অনেকে এটা ক্রোম রাখে বাট এটাতে ক্রোম করা নাই, গাড়ি সিলভার কালার, দ্যাটস ওয়াই এটা সিলভারের মতোই করে ফেলা হয়েছে। আর এই সিলভারটাতে একটা হালকা পার্ল আছে যেটার কারণে গাড়িটা আরও বেশি শাইন করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি টয়োটার সেই সাইড ভিউ মিরর, যেটা আমরা এই সময়কার ম্যাক্সিমাম গাড়িতেই এরকম জিনিস দেখি। এটা করার রিজন হলো এগুলো হলো কাইন্ড অফ কস্ট কাটিংয়ের একটা অংশ, অ্যান্ড তাদের বিজনেস পলিসি, যাতে তাদের মানে বেশি বেশি বিভিন্ন রকমের পার্টস রেডি না করে একই পার্টস তারা বিভিন্ন গাড়িতে ইউজ করতে পারে। এটা টয়োটার অনেক গাড়িতেই করা হয়েছে, তারা দেখা যায় তাদের গাড়ির পার্টসগুলো শেয়ার করে, অনেক গাড়ির সাথে পার্টস শেয়ার করে, যেটার কারণে তাদের আপনার যে প্রোডাকশন কস্ট থাকে বা প্রোডাকশন ফ্যাসিলিটিস থাকে এগুলো মানে অত বেশি প্রয়োজন হয় না, অল্প ভিতরে তারা জিনিসগুলো সমাধান করে ফেলতে পারে। অ্যান্ড এটা পার্টসের অ্যাভেলেবিলিটিতেও অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এইটা যদি আপনি অন্য গাড়িতেও ইউজ করা যায়, লেটস সে এটা অন্য গাড়িতে ইউজ করা যায় না, এটা যদি ইউজ করা নাই যায় তাহলে কিন্তু শুধু এটার জন্য বসে থাকতে হবে, বাট এই পোর্শনটা যদি অন্য গাড়িতে বা অন্যান্য যে পার্টগুলো আছে অন্য গাড়িতে ইউজ করা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা পার্টগুলো খুবই ইজিলি পাবো। টয়োটার গাড়ি বাংলাদেশে এত পপুলার হওয়ার এটাও কিন্তু একটা রিজন। সো অনেক কথা বলছি, এবার চলেন আরও বাকি কথায় চলে আসি। ইটস এ ফোর ডোর কার, বাট গাড়িটা একটু ছোট, একটু ছোট হলেও কথায় আসে না ছোট মরিচে ঝাল বেশি।
এই গাড়ির অবস্থা হলো সেরকম। এটা পারফরমেন্সে গেলে দেখতে পারবেন। জাপানিজ গাড়ির একটা বৈশিষ্ট্য রেইনশেড থাকবে, যেটা আমার গাড়িতে নাই। এখানে একটা সানরুফ আছে, দেখেন 1999 গাড়িতে সানরুফ আছে। এরপরে হলো আমরা দেখতে পাচ্ছি সেই টয়োটার গ্র্যাব হ্যান্ডেল, চাবি দিয়ে লক আনলক। এটা কিন্তু কিলেস এন্ট্রি। কিরে টার্বো সাউন্ড করে কেন, চাবিটা কোথায়? এটা বলতেছিলাম এটাতে কিলেস এন্ট্রি আছে, এই হলো এটার চাবি। দেখেন পার্টস শেয়ারিং এর কথা বলছি তো, টয়োটা বা লেক্সাস বা এই চাবি এরকম তাদের মানে অনেক পার্টস শেয়ার করে। দেখেন এটাতে কিলেস এন্ট্রি আছে। কিলেস এন্ট্রি বলতে কি মানে রিমোট কন্ট্রোল, ওই সময়কার কিলেস, এখনকার কিলেস না। এই যে লক আনলক, ঠিক আছে, এইভাবে আপনি অন অফ করতে পারবেন, আর চাইলে আপনি এখান থেকে লক খুলে নিতে পারবেন। তো চলেন এবার আমরা গাড়ির রেয়ার সাইড একটু মানে রেয়ার সাইডে যেতে যেতে আরেকটু কথা বলবো। আচ্ছা, এখানে আপনারা একটা পিক আপ ট্রাক দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আরও অনেক গাড়ি দেখতে পাচ্ছেন। টয়োটা এসই লিমিটেড গাড়ি, মানে করলা দেখা যাচ্ছে, মানে 100 110 এরকম অনেক গাড়ি আছে তাদের কাছে। এরপর একটা স্টারলেট আছে, মার্ক টু আছে, সাকসিড বা প্রোভক্স আছে। এর কি সাকসিড না প্রোভক্স, এই সাইড থেকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওইখানে একটা 2ZZ, এটা আমার ভিডিও আছে আমার কাছে, ওই ভেলোসিটি ব্লু কালারের যে এক্সিওটা 2ZZ এক্সিও, এটার ভিডিও আছে। আপনারা যারা এই ভিডিওটা মিস করেছেন তারা এইখানে পপ আপ বাটনে যে সেটা দেখে নেবেন। আর আজকের এই ভিডিওটা স্পন্সর, আজকের এই গাড়ির ভিডিওটা স্পন্সর করেছে হলো অটো এম্পায়ার। অটো এম্পায়ার থেকে আমার এক্সিওটা সেল করা হয়েছিল। তাদের কাছে আরও অনেক রকমের গাড়ি আছে, আপনারা আসবেন এসে দেখে যাবেন, পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে নেবেন না, বাট আইসা ঘুরে যেতে পারেন। অ্যান্ড আমার রেফারেন্স ইউজ করলে অবভিয়াসলি তারা কিছুটা আপনাকে অনার করবে। গাড়ির ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি অনার করা যায় না, যতটুকু পসিবল তারা অনার করে দিবে। আর যদি আপনার গাড়ির পারফরমেন্সের ইস্যু হয় কোনো, ধরেন কোনো একটা গাড়ি চালাচ্ছেন, গাড়িতে পারফরমেন্স রিলেটেড ইস্যুস হচ্ছে, পারফরমেন্স কমে গেছে, আপনার গাড়ি স্লাগিশ হয়ে গেছে, এরকম যদি ইস্যুস থাকে, সেক্ষেত্রে আপনারা ব্লু কেম গ্রুপ বাংলাদেশের যেই কিছু প্রোডাক্ট আছে আপনার গাড়ির পারফরমেন্স এনহ্যান্স করবে, একদম কাইন্ড অফ ব্র্যান্ড নিউ পারফরমেন্স হয়ে যাবে যদি আপনি ফুল প্যাকেজটা ইউজ করেন। ব্লু কেম গ্রুপ বাংলাদেশ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এই পপ আপ ব্যানারের যে ভিডিওটা আসবে সেটা দেখতে পারেন, কিংবা আমার পেজ অথবা ব্লু কেম গ্রুপ বাংলাদেশের পেজ থেকে তাদের ব্যাপারে ডিটেলস জানতে পারবেন। অর্ডার আমার পেজেও করা যায়, ওদের পেজেও করা যায়, বিভিন্ন অথরাইজড শপ আছে সেখানেও পাওয়া যায়, বিভিন্ন অথরাইজড ওয়ার্কশপস আছে সেখানেও পাওয়া যায়। অনেক বকবক করছি, গাড়িতে চলেন আবার। এবার আমরা গাড়ির সাইড পোর্শনের যে রিয়ার সাইডটা আছে সেদিকে আসবো। এই সাইডটা আবার ফেন্ডারটা একটু ফোলানো, মাঝখানের পার্টটায় ফেন্ডারটা একটু ফোলানোর পরে সমান হয়ে গেছে, পরে পেছনে এসে ফেন্ডারটা আর একটু ফোলানো, যেটার কারণে পেছন সাইডটা একটু বালকি মনে হয়। যদি একটু আর একটু ফোলানো হইতো তাহলে আরও বেশি বালকি মনে হইতো, বাট আর একটু ফোলানো না, মিউ বিড়াল আছে একটা। এরপরে আমরা গাড়ির রিয়ার সাইডে যাওয়ার আগে এখানে একটা রুফ ভাইজার দেওয়া আছে, রুফ ভাইজারটার কারণে গাড়িটা একটু সুন্দর লাগে। অ্যান্ড এখানে সেই টয়োটার রেয়ার উইন্ডস্ক্রিন। তো চলেন এবার গাড়ির রেয়ার সাইড নিয়ে আমরা কথা বলবো। সো আমরা এখন গাড়ির রেয়ার সাইডে চলে আসছি। গাড়ির রেয়ার সাইডে আসার পরে জিনিসটা দেখেন, সেই সময়ে তারা কত সুন্দর একটা ডিজাইন করছে, এই জিনিসটা দেখলেন আমার জাপানের কথা মনে পড়ে। জাপানের ফ্ল্যাগটা কীরকম, হোয়াইট, হোয়াইটের মাঝে রেড, তাই না? এই সাইডটা দেখলে, এই সাইডটা দেখলে আমার জাপানের ফ্ল্যাগের কথা মনে পড়ে। রিয়াজ বন্ধু একটু রেয়ারের যে টেইল লাইট, হ্যাঁ এই দেখেন, আর জ্বালায় রাখবে এটা, হ্যাঁ দেখেন কত সুন্দর লাগে। আপনি যদি একটু দূর থেকে দেখেন তাহলে গাড়িটা আরও অনেক বেশি সুন্দর লাগে। এরপরে আমরা গাড়ির অফ করে দাও বন্ধু, হ্যাঁ এরপরে আমরা গাড়ির যে রিয়ার বাম্পারটা দেখতে পাচ্ছি, এটা আই গেস চেঞ্জ করা হয়েছে, কাস্টম করা হয়েছে। অ্যান্ড এই যে এখানে বডি কিট করা আছে, অ্যান্ড ইটস আ ফাংশনাল এক্সস্ট, মানে এটা কিন্তু ফাংশনাল, ময়লা, এটা এটা ফাংশনাল এক্সস্ট, এটা থেকে লাউড নয়েজ হয়, এটা কিন্তু ফেক এক্সস্ট না। আর এটাতে যদি আপনি ইঞ্জিন সোয়্যাপ করেন, আপনি যদি অন্য কোনো ইঞ্জিন বসেন, আরও পাওয়ারফুল ইঞ্জিন বসেন, এটা কিন্তু ব্যাকফায়ার করবে। আমার চ্যানেলে আপনারা একটা অ্যালটাজারের ভিডিও দেখছিলেন ব্লু কালারের, ওইটা যে ব্যাকফায়ার করতে 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 যে একদম আগুন ধরে গেছিলো, ওইটার কথা বলতেছি, ওরকম ব্যাকফায়ার করবে। আর এখানে দেখা যাচ্ছে এই পোর্শনটুকু বন্ধ করে দেওয়া, ময়লা রে, এই পোর্শনটুকু বন্ধ করে দেওয়া আছে। এখানে কার্বন ফাইবার টাইপের একটা ফিনিশিং, এটি কার্বন ফাইবার আসল নাকি, না এটা পেপার করা আছে, এখানে কার্বন ফাইবার একটা ফিনিশিং আছে। অ্যান্ড এই দেখেন এই লাইট, এই লাইট, এই রেয়ার সাইড, এটা দেখলেই না একটা শান্তি চলে আসে, মানে আপনাদের কেমনে বুঝাবো যে এই টাইপের গাড়ি দেখলে আমার কাছে মনে হয় যে আমরা এখন 2024-25 কেন আসলাম।
তখনকার গাড়িগুলো দেখেন কত গুড লুকিং ছিল, সেই সময়কার হিসাবে কত গুড লুকিং গাড়ি, কত ভালো ভালো গাড়ি আসছে, আর এখন আমরা কি বোরিং বোরিং কার্স দেখতে পাচ্ছি। আমার 5 সিরিজ মোটেও বোরিং কার না, এটা একটা পাগলা ঘোড়া, এটা কন্ট্রোল করে আপনি ট্র্যাকশন অফ করে গাড়ি চালায় দেখেন মাথা ঘুরে যাবে। যাই হোক, এই ছিল গাড়ির আউটলুক নিয়ে কথা। একটা জিনিস বলতে হবে, গাড়িটা মানে মাইন্ড ব্লোয়িং, খুবই সুন্দর একটা গাড়ি, আপনারা চাইলে দেখতে পারেন। এটা কিন্তু আপ ফর গ্র্যাব, এটা সেল হবে, ঠিক আছে, এটা সেল হবে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপরে আমরা এবার গাড়ির ইন্টেরিয়র নিয়ে কথা বলা স্টার্ট করব, লেটস গো। সো আমরা এবার গাড়ির ইন্টেরিয়রে আসতেছি, আর ইন্টেরিয়রে আসলে আমি সবার আগেই ড্রাইভিং সিটে আসি। ড্রাইভিং সিটে বসার পরে এটার সেই ক্লাস্টারটা দেখতে পাচ্ছি, যেটা এই গাড়ির আইকনিক ক্লাস্টার। এই ক্লাস্টারের ডিজাইনেরই কিন্তু একটা ওয়াচ পাওয়া যায়, রিস্ট ওয়াচ, আর এটা মোটামুটি এটা অনেক এক্সপেন্সিভ, ইটস এ রিয়েল মাস্টারপিস। ক্লাস্টার যে এত সুন্দর হইতে পারে, এত ইউনিক হইতে পারে, এটা এই অ্যালটাজার গাড়িতে না বসলে বোঝা যায় না। ক্লাস্টারের পরে এখানে টুকটাক যাবতীয় যে জিনিসগুলো থাকে, যে আপনার ওয়াইপার অন অফ, এরপরে এখানে আছে হলো আপনার টার্ন ইন্ডিকেটরস, তারপরে এই যে হাই বিম লো বিম মানে লাইটের যে স্টাফস, এখানে কয়েন হোল্ডার আছে, এখানে আপনার কন্ট্রোলসগুলো, এখানে যত কন্ট্রোলস দেখতে পাচ্ছেন সব কিছু অটোমেটিক। জাস্ট এটা কি অটোমেটিক নাকি, এটা কি এমনি খুলে নাকি অমনি খুলে, এটা খুলে দিলাম একটু যাতে লাইট আসে তাই। হ্যাঁ, এটা কিন্তু সানরুফ, এটা অটোমেটিক। এইখানে যত কন্ট্রোল আছে সব কিছু অটোমেটিক। এরপরে খুবই সুন্দর একটা যে ড্যাশবোর্ড, এরকম ডিজাইনের ড্যাশবোর্ড এখন মানে নাই, দেখা যায় না বলবো কি জিনিস নাই। সেই সময়কার একটা গাড়িতে কত ফাংশনস, এসির ইগুলো দেখেন, এখনও অনেক টয়োটার গাড়িতে এরকম এসির যে ইগুলো ডায়ালসগুলো এখনও এরকম, এটাতে মনে হয় এটা পরে লাগানো হয়েছে, আই এম নট শিওর। এরপরে এখানে যাবতীয় কিছু স্পেসের জন্য, এখানে দেখেন মোটামুটি কত স্পেস, আর এখনকার গাড়ির ডিজাইনাররা কী খেয়ে গাড়ি ডিজাইন করে আমি জানি না। এখানে যে অ্যাশট্রে আছে, এখানে আপনার এই যে সকেট আছে, 12 ভোল্ট সকেট বা লাইটারের যে ইয়েটা ওইটা আছে। গাড়ি হলো এটা অটোমেটিক ট্রান্সমিশনের, এখানে আপনার যদি পাওয়ার দরকার হয় সেক্ষেত্রে যে পাওয়ারের জন্য পাওয়ার বাটন, স্নোতে চালানোর জন্য স্নো বাটন। এরপরে এটাতে আমরা এই যে D3-2, এরপরে লো রেঞ্জ, নিউট্রাল, রিভার্স, পার্কিং এগুলো সব দেখতে পাচ্ছি। এরপরে আছে হলো সেই কনভেনশনাল হ্যান্ডব্রেক, যেটা এখনকার গাড়িতে নাই। কেন নাই, এটা তো ভালো। এরপরে এখানে কার্গো, এখানে একটু স্পেস আছে, আপনি চাইলে এখানে এরকম টুকটাক জিনিসপত্র রাখতে পারেন। এরপরে এখানে হলো আপনার, এটা কেমনে খুলে, ও এখানে পিছনে স্পেস আছে, ও এই সাইড থেকে খুলে, এখানে যে পারফিউম আছে, গিয়ার নব ডাইকে রাখার জন্য জিনিসপত্র যেগুলো আছে এগুলো আমি দেখার দরকার নেই। এই ছিল মোটামুটি গাড়ির সাইডে, সামনের সাইডে এসি ভেন্টেন যা যা যাবতীয় দরকার সব কিছু আছে। এই সানরুফ খোলা যায়, আপনার এখানে ভ্যানিটি মিরর এখানে আছে, এখানেও আছে, বাট কোনো লাইটস নাই, লাইটস দরকারও নাই। এই গাড়ি আপনি ভ্যানিটি মিরর দেখানোর জন্য চালাবেন না, বা দেখার জন্য চালাবেন না, এই গাড়ি আপনি পারফরমেন্সের জন্য চালাবেন। এই যে দেখেন গ্লাভ বক্সে কত জায়গা, এখনকার গাড়ির ডিজাইনার কী করে তারা, ওই বিল্ড কোয়ালিটি দেখছেন, টাচ করে লাগাইছি কোনো ব্যাপারই না, যদিও প্লাস্টিক বাট ভালো। সাউন্ড সিস্টেম আছে ওইখানে, এখানে টার্বো সাউন্ড। তো এই ছিল মোটামুটি গাড়ির সামনের সাইডের ব্যাপারগুলো। তো এবার চলেন আমরা গাড়ির ব্যাকসিটে যাবো, ব্যাকসিটে যেয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যাব গাড়ির পারফরমেন্স দেখতে, লেটস গো। সো আমরা এবার গাড়ির রিয়ার সিটসে চলে আসছি। রিয়ার সিটসে বসার পরে একটা জিনিস, ফ্রন্ট সিটগুলো সেমি বাকেট সিট, আপনাকে গ্র্যাব করে রাখে এটা বলতে মনে নেই, রিয়ার সিটগুলো সেমি বাকেট সিট, আর সিটসগুলো কিন্তু অনেক কমফোর্টেবল, সাদাফ মানে বিশ্বাস করবো না, অনেক ভালো কমফোর্টেবল। এরকম গাড়ির সিট কমফোর্টেবল আমি আরেকটা আল্টাজাতে উঠছিলাম, তখন ওই জিনিসটা নোটিস করেছি, সিটগুলো অনেক কমফোর্টেবল, মানে মার্শাল্লাহ ভালো কমফোর্টেবল। এখানে আপনি এই সিটগুলো দেখতে পাচ্ছেন একটু কার্ভ করে দেওয়া, একটু বেশি লেগরুমের জন্য, লেগরুম অনেক আছে, প্লেন্টি অফ লেগরুম আমার জন্য, যদি আপনি লম্বা হন সেক্ষেত্রে একটু কম হতে পারে, বাট ভালো লেগরুম আছে, হেডরুমও ভালোই আছে, ক্লাস্ট্রোফোবিক লাগার কোনো কথাই না। এত বড় গ্লাস, ফুল নামায়া দিবেন পাতা সাইসা পুরো বোঝা যাবে। এরপরে এখানে একটা ট্রান্সমিশন টানেল আছে, যেহেতু রিয়ার হুইল ড্রাইভ গাড়ি ট্রান্সমিশন টানেল থাকবেই, এখানে পকেট আছে, এখানে একটা লাইট আছে,
এখানে আপনার ধরার জন্য, ধরেন আপনি, যে আমার যেটা হয়, আমি যখন এলটাসাতে উঠছিলাম তখন এই দুই সাইড দুই হাত দিয়ে আমি ধরে রাখছিলাম না, এরকম না। যদি আপনি যদি জয় ভাইয়ের মতো মানুষদের সাথে ঘুরেন থার্সডে নাইটে যা করে, তখন এটা বেশি দরকার হবে। পাহাড়ে উঠে গেছে, পুরো একটা পাহাড়ের মতো মনে হইতেছে, পাহাড়ে চলে আসে। তারপরে আমার হেডরুম ঠিক আছে, মানা যায়, মানা যাওয়ার মতো হেডরুম, যদি একটু চেগিয়ে বসতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে মানে ওই একটু উঁচা জায়গায় বসতেছে এমনই মনে হবে, বাট কমফোর্টেবল। এরপরে এখানে অ্যাডিশনাল স্পেস আছে, এখানে সাবওয়ুফার আছে, এইখানে আপনার ওয়াটার বটল রাখার মতো কোনো স্পেস নেই। এমনি আপনি অ্যাডিশনাল কিছু স্পেসে জিনিসপত্র রাখতে পারবেন, এখানে এটা ধরার জন্য একটু গর্ত গর্ত, এখানে আপনার জন্য হ্যান্ডেল আছে, এই অটোমেটিক যেই গ্লাস ক্লাস এগুলো, এই হলো আপনার গ্র্যাব হ্যান্ডেল। আর এইখানের এই পোর্শনটুকু, এটা কি লেদার মনে হয়? লেদার ফিনিশিংয়ে মনে হচ্ছে লেদার। এগুলো প্লাস্টিক, বিকজ এই প্লাস্টিক না দিলে এগুলো চাবিও পড়ে যাবে, এই দরজায় উঠবেন, বেরোবেন, ঢুকবেন, এই সাইডগুলো নষ্ট হয়ে যাবে। সো এই ছিল গাড়ির ফ্রন্ট সাইড রিয়ার সাইডের অবস্থা। চলেন এবার আমরা ইনশাআল্লাহ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব গাড়ির পারফরমেন্স দিয়ে। তো আমরা আপনাদের জন্য এলটাসে নিয়ে বের হয়ে গেছি, তো এটাতে ট্র্যাকশন নাই, ট্র্যাকশন কন্ট্রোল নাই, ইটস এ রিয়ার হুইল ড্রাইভ ইউনিট। ও মারে ভাই, পাওয়ার আউটপুট কিন্তু দেখো, রেসপন্স দেখো, ও স্মুথ, ইঞ্জিনটা খুবই স্মুথ। এখানে আমরা স্পিড বাম্প দেখতে পাচ্ছি, একদম দেখে শুনে উঠাইতে হবে যাতে না বেজে যায়, মানে এতটাও নিচা না, বাট যেহেতু গাড়ি আমার নিজের না, তাই আমি একটু বেশি সতর্কতা অবলম্বন করছি যেন কোনো প্রকারের কোনো সমস্যা না হয়। সো এখানে আমরা মানুষ দেখতে পাইতেছি, আমরা যদি একটু আমাদের একটু বামে যেতে দেন ভাই, এটা অন করতে হবে। সো আমরা এখন একটু খালি রাস্তা পেয়েছি এটার পারফরমেন্স চেক দেওয়ার জন্য। দেখেন, থ্রি টু ওয়ান গো, বাম্প নাই কোনো। ও একদম স্মুথ, বিমসের স্পেশালিটি এটা, খুবই স্মুথ ইঞ্জিন, ডানে যায় না বামে যায়, বিমস ইঞ্জিনের স্পেশালিটি এটা, মানে এত স্মুথ, এত ভালো হ্যান্ডলিং, মাশাআল্লাহ, মানে মানতেই হবে আপনাকে। আপনি দেখেন, এই যে আমরা বেশি দূরে যাচ্ছি আপনাদের জন্য, আমি একটু গ্লাস উঠে দিব অডিও কোয়ালিটি ভালো পাওয়ার জন্য, আমরা কত কষ্ট করি গরমের ভিতরে। সো এই দেখেন, হাইওয়ে দিয়ে দিই, রোড গেট যাতে দেখা যায়। খুবই স্মুথ, খুবই স্মুথ, খুবই স্মুথ, মানে মারাত্মক, এইসব গাড়ি, মানে এইসব গাড়িতে উঠলে আপনি চাইলেও গাড়ি মনে করেন আস্তে ধীরে চালাইতে আপনার মন চাইবে না। কি জন্য দেখেন, মানে গাড়ি কথা শুনে, গাড়ি থ্রোটল দিলে গাড়ি কথা শুনে আপনার, খুবই ভালো মতো কথা শুনে, মানে যেমন তেমন কথা শোনা শুনে না। আমরা একটু গাড়িটা এদিকে ঘুরে ফেলবো, আমরা একটু ভালো রোড দিয়ে যাব, আমরা গাড়িটা ঘুরে ফেলি একটু আপনাদেরকে দেখাই এই গাড়ি ঘুরাইতে গেলে বা একটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যালিটিতে কীরকম। অনেকে হয় না যে আমি আমার ফ্যামিলি ইউজড কার হিসেবে নিব, বাট মাঝে মাঝে আমি নিজেও একটু চালাবো। সো আপনাদের জন্য এই জিনিসটা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে গাড়িটা কেমন। এইখানে আমরা দুই লেনের, মানে আমাদের গলিগুলো থাকে না ছিপা গলি, ওরকম দুই লেনের একটা গলির ভিতরে গাড়ি ঘুরাচ্ছি, দুই লেন থেকে একটু বেশি হবে, এরকম একটা গলিতে গাড়ি ঘুরাচ্ছি। আর যেহেতু আরেকজনের গাড়ি আমি মেইন রোডে নিয়ে যেতেও চাই না, আর আমাদের আজকে হাতে সময়ও কম, তবে আপনাদের যদি এই গাড়ির একটা পিওভি ভিডিও প্রয়োজন হয়,
সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যে রিক্সাওয়ালা আমাদের ক্ষেত্রে একটু সাবধান, একটু সাবধানতা অবলম্বন করে চালানোই ভালো। আমরা আবারও রোড খালি হওয়ার আশায় আছি, রোড খালি পেয়েছি। ও এই গাড়ি দিয়ে আপনি ডোনাটস বার্নআউটস খুব আরামসে করতে পারবেন, খুবই আরামসে। বিমস দিয়ে প্রপার মানে বার্নআউট ওই একদম ব্রুটাল লেভেলে বার্নআউট হবে না, বাট আপনি খুবই ভালো ডোনাট করতে পারবেন। ও ও মারাত্মক মারাত্মক। সো এই ছিল গাড়ির পারফরমেন্স। গাড়ির পারফরমেন্স হ্যান্ডেলিং খুবই মারাত্মক, আর গাড়ি যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটিটা খুব নিচে, তাই গাড়ির যেই রোডের যে ধরে রাখার ব্যাপারটা, মাটি কামড়ে ধরে রাখার ব্যাপারটা, এটা খুবই ভালো। যদিও এটাতে মানে ট্র্যাকশন কন্ট্রোল ওরকমভাবে, মানে আমার BMW তে যেমন ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে ওরকম নাই। চলেন আমরা এবার জায়গা মতো চলে যাই। ভাই বিশ্বাস করেন, এই গাড়িটা চালাইতেছি আর বলতেছি, মানে আমার গাড়িটা থেকে নামতে মন চাইতেছে না, মানে গরম ছাড়া আর কি। গাড়িটা চালানো অফ করতে মন চাচ্ছে না। আমরা কি এদিক দিয়ে ঢুকছিলাম না? এদিক দিয়ে ঢুকি নাই, বাট এদিক দিয়ে যাওয়া যাবে, সমস্যা নেই। মানে আমার এই গাড়িটা আরও অনেক চালাইতে মন চাইতেছে। আমি যদি পারতাম আমি আজকে সারা দিন এটাই চালাইতাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা এটার POV দেখতে চান, আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এটার POV দেখতে চান, তাহলে আমি আপনাদের জন্য POV ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের সাথে থাকবেন, সাদাবের সাথে থাকবেন, রিয়াজের সাথে বলে বলে লাভ নেই, রিয়াজের বউ আছে, রিয়াজের সাথে থাকা দরকার নেই, রিয়াজের বউ আছে, রিয়াজের বউ পিটাবে দেনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।